আসসালামু আলাইকুম নিদিতা হ্যান্ডিক্রাফটসে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সুন্দর সুন্দর পর্যাকৃতি আপনাদের করে দেখাবো আর কুশিকাঠের বিভিন্ন ডেকোরেশনে এই পর্যাকৃতিগুলো ব্যবহার করা যায়, কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা যায় পরবর্তীতে আমি এটার উপরে ভিডিও দিব। এই পর্যাকৃতিগুলো তৈরিতে আমার লাগবে সামারিয়ান সুতা, হোয়াইট কালারের, সাদা কালারের এবং একটি নিডল, একটি কেচি এবং 1.6 mm হুক। এবার আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমার একটি ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করার জন্য আমার দুই আঙ্গুলে এভাবে সুতা পেঁচিয়ে নিতে হবে এবং হুকের সাহায্যে সামনে যে সুতাটি আছে ওটা টেনে আমি একটি ম্যাজিক সার্কেল দিয়ে দেব। তারপরে আমি এখানে চারটি চেন করে নেব, একটি, দুইটি, তিনটি এবং এটা হলো আমার 4 নম্বর চেন। তারপরে এই হুকের মধ্যে আমি দুইবার সুতা পেঁচিয়ে নেব। আমি একটি ত্রিকোণ ক্রোশিট করব। এবার রিংয়ের ভিতর থেকে আমি দেখেন এই যে রিং আছে এই রিংয়ের ভিতরে হুকটা ঢুকিয়ে আমি সুতাটা টেনে আনি আসব এবং 3 বারে আমি সুতাটি ফেলে দেব। আমি একবার ফেলে দিলাম, আমার হুক আছে 3টি লুপ, এরপরে 2টা ফেললাম, এখানে আরও 2টি লুপ আছে, আমি এবার আরও 2টি ফেললাম, অর্থাৎ 3 বারে আমি 6টি লুপ ফেলে দেব। তারপরে আমি এখানে একটি 3টি চেন নেব, এখানে 1টি 2টি 3টি এবং এই যে দেখেন 3টি চেনের পরে 2টি যে চেনের স্পেস আছে তার ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে আসবো এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আমি পিকো স্টিচ তৈরি করলাম। তারপরে আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম এবং রিংয়ের ভিতর থেকে দেখেন এই যে রিং আছে এই রিংয়ের ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে আসবো। প্রথমে আমি 2টি লুপ ছেড়ে দিলাম, পরবর্তীতে আমি আরও 2টি লুপ ছেড়ে দিলাম, আমার হুকে আছে 2টি লুপ, আমি বাড়তি এই 2টি লুপ ছেড়ে দিব। আবারও আমি 2বার হুকে সুতা পেঁচিয়ে নেব এবং প্রথমে আমি 2টি লুপ ছেড়ে দিলাম, আরও 2টি লুপ ছেড়ে দেব, আমার হুকে আছে 2টি লুপ, আমি আরও 2টি লুপ ছেড়ে দিলাম। এরপর আমি 3টি চেন করে নেব, 1টি 2টি 3 নম্বর চেক করা হয়েছে। এবার আমি এখানে নিয়ে এই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে ফেলব। এই যে এখানে দেখেন আমার 3টি চেন হয়েছে, আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে ফেলব। তারপরে আমি একটা টেনে নেব এবং এখানে আমি 2টি চেন করব, 1টি 2টি চেন করলাম। তারপরে হুকের মধ্যে আমি 1বার সুতা পেঁচিয়ে নেব এবং এখানে আমি এভাবে 2টি লুপ ছেড়ে দিলাম, আমার হুকে আছে আরও 2টি লুপ, আমি এই 2টি লুপ ছেড়ে দিলাম। তারপরে আমি হুকের মধ্যে আবারও সুতা পেঁচিয়ে আমি এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করব। হুকের মধ্যে আমি 2টা সুতা ফেললাম এবং আরও 2টি লুপ আমি ফেলে দিলাম। আমি আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে প্রথমে আমি 2টি লুপ ছেড়ে দেব, পরবর্তীতে আমি আরও 2টি লুপ ছেড়ে দেব। এখানে আমি 3বার ডাবল ক্রোশে করেছি। এবার 2টি চেন নেব, প্রথমে মতো আমি 2টি চেন নিলাম এবং এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। পরবর্তীতে আমি আরও 2টি চেন করে নেব, 1টি 2টি আমি এখানে 2টি চেন করে নিলাম। তারপরে হুকের মধ্যে আবারও সুতা পেঁচিয়ে নিয়ে আমি এখানে 3টি ডাবল ক্রোশে করব। আমার 1টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়েছে।
আমি 2 নাম্বার ডাবল ক্রোশে করলাম। আমি 3টি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি 1টি 2টি আমি 2টি চেইন করলাম এবং এই রিং এর এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এবং আমি এটি ছোট করে নিলাম। তারপরে আমি পরবর্তীতে আরো 3টি চেইন করলাম, 1টি 2টি 3টি। তারপর আমার এই হুকের ভিতরে দেখেন আমি দুইবার সুতা পেঁচিয়ে নিব, একবার দুবার। তারপর রিং এর ভিতর থেকে সুতা টেনে আমি একটি একবার প্রথমবার লুপ ছেড়ে দিলাম 2টি, তারপর দ্বিতীয়বার আরো 2টি, এবং তৃতীয়বার তৃতীয়বারে আমি আরও 2টি ছেড়ে দিলাম, আমি মোট 6টি লুপ ছেড়ে দিলাম। আমি আবারও এখানে একটি ত্রিপল ক্রোশে করব, যার কারণে আমি হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নেব এবং তিনবারে 6টি লুপ আমি ছেড়ে দিচ্ছি। এবং আমি 3টি চেন করে নিচ্ছি, 1টি 2টি 3টি। আমি এখানে একটি পিকো স্টিচ করব। এই যে দেখেন 1টি 2টি 3, 3 নাম্বার চেনে যে নিচে 2টি চেনের মাথা আছে, দেখেন 2টি চেনের মাথা আছে, এর ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে এসে এখানে জয়েন করে দেব। আমার একটি পিকো স্টিচ তৈরি হয়ে গেল। আবার আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে আমি দুইবার সুতা পেঁচিয়ে নেব, তারপরে আমি তিনবারে 6টি লুপ ফেলে দেব। তারপর আমি 3টি চেন করে নেব, 1টি 2টি 3টি, এবং এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। এবং এখানে আমি আর একটু বাড়তি চেন করব না কোনো রকম। আমি এই যে সুতা আছে দেখেন, এই সুতাটা ধরে জড়িয়ে টান দিয়ে এখানে আমি ছোট করে নিচ্ছি। আমার পর্যাপ্ত শেপটা তৈরি হয়েছে। এবার আমি যে পিছনের পাট আছে দেখেন, আমি এখানে থেকে চেনটা নিয়ে এসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করবো, চেন করে দিব। অর্থাৎ তারপরে আমি এই সুতোটা বাড়তি সুতা কেটে ফেলব। এবং দেখেন আমার পর্যাপ্ত শেপটি তৈরি হয়েছে। এবং এটাকে আরও চেপে ধরলে আরও সুন্দরভাবে শেপটি চলে এসেছে। আমি এখন এখানে একটি গিপ দিব যাতে এটা মজবুত হয়। তারপরে বাড়তি সুতা কেটে ফেলবো। আমার প্রজাপতি তৈরি হয়েছে। এখন আমি প্রজাপতি উপরের পাখিটা তৈরি করব। পাখির মাঝখানে অংশ আমি করব আর সুরটা এখন করে দেখাবো। আর এই নিডল দিয়ে এইভাবে আমি এই যে দেখেন পিছনে যে অংশ আছে আমি এটার ভিতর দিয়ে এইভাবে সুতাটা সুর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এবং এর মধ্যে আমি পুঁতি ঢুকাবো 3টি। একটি 2টি এই হলো আমার 3 নাম্বার পুঁতি। আমি একটা একটা করে এভাবে ঢুকিয়ে নেব এবং খুব খেয়াল করে লক্ষ্য করে দেখেন আমি এই অংশে কিছুটা সুতা রেখে দিয়েছি। এই যে আমি এই অংশে কিছুটা সুতা রেখে দিয়েছি এবং এইভাবে আমি
এখানে আমি কোনো চাপ দেব না, অর্থাৎ এই যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশের ভিতর দিয়ে আমি এভাবে টেনে নিয়েছিলাম। এবং এই যে এই জায়গায় আমি এখন সুতোটা এভাবে সমান করে কেটে দিব। তারপরে এখানে আমি একটা গিট দিয়ে দেব, এখানে আমি সুন্দর করে গিট দিয়ে দেব। এই যে দেখেন আমার পাপড়ির মতন হয়ে গেছে। আমি যে পরিমাণ আপনারা পাপড়ি রাখবেন ওইটুকু রেখে বাড়তি সুতারটা এভাবে কেটে দিবেন। এই যে আমার সুন্দর প্রজাপতি তৈরি হয়ে গেল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।